গুড আফটারনুন ফ্রেন্ডস, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা, যাদের আজকে হ্যাপি বার্থডে তাদেরকে ওয়ান্ডারফুল হ্যাপি বার্থডে জানাচ্ছি। তোমাদের হ্যাপি বার্থডে যেন খুব ভালো কাটে, সেফ কাটে, এই কামনাই করছি। তোমাদের ড্রিমসগুলো যেন, সব ড্রিমস যেন ফুলফিল হয়, ব্লেস করে, যেন গড যেন ব্লেস করে তোমাদের। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে মা সকালবেলা তোমাদের কাছে আসতে পারেনি, কারণ মার মনটা একটু খারাপ ছিল আজকে। কেন খারাপ সেটা তোমাদের একটু পরে বলবো আমি। তো আমাকে মা এই ঘরে নিয়ে এসেছে, আস্তে আস্তে ধরে ধরে নিয়ে এসেছে মা। তো এসে বসেছি, এখন লাঞ্চ করব। তো লাঞ্চটা আজকে মা রান্না করতে পারেনি, বললামই মার মনটা খারাপ ছিল বলে। আজকে হোম সার্ভিস নেওয়া হয়েছে। তো হোম সার্ভিসে কী কী দিয়েছে দেখে নিই। তরকারি দিয়েছে একটা, মাছ দিয়েছে, ডাল দিয়েছে, আর আলু ভাজা দিয়েছে, আর ভাত দিয়েছে। এই দিয়ে হচ্ছে আমি লাঞ্চ করব। অনেক কিছুই দিয়েছে, এই দিয়ে আমি আজকে লাঞ্চ করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমাদের আমি বলেছিলাম ইভিনিংয়ে, এই গুড আফটারনুনে, যে ইভিনিং আসবো তোমাদের কাছে, যে মার মনটা কেন খারাপ সেই কারণটা তোমাদের জানাবো। তো কারণটা জানানোর জন্যই তোমাদের কাছে এসেছি। তো আজকে সকালবেলায় কি হয়েছে, আমার দাদু দিদা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েছিল। তো দিদার হয়েছে ডিহাইড্রেশন, আর দাদু তো পড়ে গেছিলো, তোমাদের জানিয়েছিলাম। তো পড়ে গিয়ে বুকে খুব ব্যথা পেয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধপত্র খাওয়ানো হয়েছিল, বাট বুকে খুব পেন হচ্ছিল আজকে, সেই জন্য হসপিটালে নিয়ে দেওয়া হয়েছিল। আর দিদাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ডিহাইড্রেশন হয়ে গেছিলো, লুজ মোশন হচ্ছিলো বা দিদার। তো তারপরে ডক্টর ইঞ্জেকশন ওষুধপত্র দেওয়ার পরে এখন একটু বেটার আছে। আর দাদুর এখনও বেটার নয়, দাদুর এখনও পেন হচ্ছে বুকে। তো পড়ে যাওয়ার জন্যে এতটা লেগেছে দাদুর, যে ব্যথাটা আর কমছে না। তো ওর জন্য কালকেও ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে দাদুকে। কি ডক্টর কি বলে দেখা যাক, আরেকটা ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য, যে বয়স হয়েছে তো, যে কি হয়েছে, এক্সরে যদি করতে হয়, কি মানে কি থেকে কি হয়ে গেছে আমরা তো বুঝতে পারছি না। উপর থেকে তো সবই ঠিক লাগছে, বাট ভিতরে কি হয়েছে আমরা তো বুঝতে পারছি না। ডক্টর যদি এক্সরে করতে হয় তো জানি না কি বলবে ডক্টর। তো আরেকটা ডক্টরের পরামর্শের জন্য কালকে দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া হবে আর কি। তো এইটা একটা কথা। বাবার আপডেটটা দিই তোমাদের, বাবা যেরকম ছিল সেরকমই রয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে বাবার, আর সেই জন্য অক্সিজেন দিতে হচ্ছে আমাকে। আর বাবার হচ্ছে ওই 90-90-র মধ্যেই ওই লেভেলটার অক্সিজেন লেভেলটা 90-র পাশাপাশি রয়েছে, ডক্টর যে জানিয়েছেন। তো কবে বাড়ি ফিরবে জানি না। তো বাবা একই রকম রয়েছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য অক্সিজেন দিতেই হচ্ছে বাবাকে। আর দিদা এখন ভালো আছে, বা দাদুকে তো বললাম যে কালকে আরেকটা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো তোমরা একটু দিদা দাদুর জন্য প্রেয়ার করো, বাবার জন্য প্রেয়ার করো, যাতে তোরা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর তোমরা অনেকেই বলেছো যে আমরা কেন ভিডিওটা বন্ধ করছি না, এর মধ্যেও কেন কন্টিনিউ করছি ভিডিওটা। কারণটা খুব সিম্পল, কারণটা হচ্ছে ভিডিও বন্ধ করে দিলে বাবার আপডেটটা তো কীভাবে দেবো তোমাদের, ফার্স্ট রিজন এটা। আর সেকেন্ড রিজন হচ্ছে এই সময় তো আমাদের কী বলতো, কথা বলার কোনো মানে
মানে মানুষ নেই যাদের সাথে কথা বলা যায়। তোমাদের কাছে আসতে পারে একটু হালকা মেহসুস করি আমরা, আমাদের খুব ভালো লাগে, মনে হয় যে কিছু একটা করলাম আজকে, সব কিছু মানে সব কিছু পজিটিভ আছে, সব কিছু ভালো আছে। আমার এই ভিডিওটা করাটা অভ্যেসেরই গেছে, তো সেই জন্য মনে হয় যে এটা করলে পরে মনে হয় যে সব কিছু ওকে রয়েছে, সব পজিশন সব মানে সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তো ওটাই, ওর জন্যই আমরা ভিডিওটা ভেবেওছিলাম আমরা বন্ধ করে দেব, যে কন্টিনিউ করব না। বাট এই বাবার আপডেটটা তোমাদের কীভাবে দেবো, ফার্স্ট রিজন এটা। আর তোমাদের কাছে আসতে পারে যে এইটুকু কথাই বলি, যে এইটুকু ভিডিওই করি আমরা, কিন্তু খুব বড় বড় ভিডিও তো পাবলিশ করছি না, খুব ছোট ছোট ভিডিওই নিয়ে আসছি তোমাদের কাছে। তো ওই জন্যই আমরা আসছি, আর আমি আর মা তোমাদের সাথে একটু যেইটুকু কথা বলছি আর কি, সেইটুকু কথা বললে আমাদের খুব ভালো লাগছে, সেই জন্যই তোমাদের কাছে আসা, পাবলিশ করা ভিডিওগুলো। তো বেশি কথা বলছি না। হ্যাঁ, আর আজকে খুব অসহায় ফিল করছিল মা, তো ওই জন্য কি হয়েছিল, আমাদের বাটানগরে মার পিসতুত ভাই থাকে রাজা মামা, ও ফার্স্ট রাজা মামাকে ফোন করা হয়েছিল যে মানে আমার মামা যে ও না মানে হসপিটালটা ঠিক হ্যান্ডেল করতে পারে না, দাদু দিদা একসাথে অসুস্থ হয়ে পড়েছে। তো কি হয়েছে, ও হ্যাপাসিট হয়ে গেছিল, মানে ওর ব্রেকডাউন মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল, ও মানে পাজেলড হয়ে যাচ্ছিল, সেই জন্য রাজামাকে ফোন করা হয়েছিল, তারপরে মামমাসিকে ফোন করা হয়েছিল যাতে সাজেশন নেওয়ার জন্য যে কি করা যায় এখন, কারণ দিদাকে রেফার করে দিচ্ছিল কলকাতা হসপিটালে, জন্য পরে নিতে হয়নি, ওরা ইঞ্জেকশন তারপর ওষুধপত্র যা দিয়েছিল তাতে দিদাকে আর দিতে হয়নি হসপিটালে, কলকাতাতে নিয়ে যেতে হয়নি। তো সব মানে সব মা মানে মার যারা আর কি আত্মীয় স্বজনদের কন্ট্যাক্ট করছিল মা, যে কি করা যায় এই মুহূর্তে, কারণ আমরা তো কোয়ারেন্টাইনে, আমরা তো বেরোতে পারছি না, বাবা অসুস্থ হসপিটালে ভর্তি, তো কে করবে, আর মামা নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, ও হসপিটালটাই খুব ভয় পায়। তো সব মিলিয়ে আর কি মানে খুব মানে সকালটা আজকে শুরুটা খুব মানে খুব অসহায়ভাবে শুরু হয়েছিল দিনটা আজকের, তারপরে এখন সব কিছু কন্ট্রোলে রয়েছে আপাতত। তো ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তো নমস্কার।